السلام عليكم ورحمة الله وبركاته صحيح بخاري شريفير حدث نمبر 1153 কুতায়বা ইবনু সাইদ রহমতুল্লাহতে আবদুল্লাহ ইবনু ওমর রদিয়াল্লাহ থেকে বনিত তিনি বললেন এক ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে বলল ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আপনি আমাদের কোথা থেকে ইহরাম বাদার নির্দেশ দেন রসুল সাল আলিউসাল্লাম বললেন মদিনাবাসী ইহরাম বাঁধবে জুলফা হুলাইকা থেকে সিরিয়াবাসী ইহরাম বাঁধবে জুহফা থেকে এবং নাজদবাসী ইহরাম বাধবে করণ থেকে ইবনু ওমর আদিউল্লাহ বললেন অন্যান্যরা বলেন যে রসুসল্লাহ আলিয়াসাল্লাম এও বলছেন এবং ইহরাম ইয়ামানবাসী ইহরাম বাধবে ইয়ালাম ইয়ালামলাম থেকে ইবনু ওমর রদিয়াল্লাহ বলেন এই কথাটি আমি রসুসাল্লাহ সাল্লাম থেকে বুঝে নিতে পারিনি তো রসুসাল্লাহ সাল্লাম এখানে বলে গিয়েছেন কোন দেশে কোন দেশের সাহাবিরা কোন দেশের হাজিরা কোথায় থেকে রাম বাইদে কাবাতে প্রবেশ করবে হজ শুরু করবে তো রসুল সাল্লাহ সাল্লামের এই হাদিস দ্বারা আমরা যেতটুকু উপকৃত হয়েছি তো আল্লাহ আমাদের আরো বেশি أفكرتها ورأبنج أي حدث عمل قرى توفيق دان آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته